বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমেদ ও বারাকিয়াতু ইন আল হামদাল ইল্লাহ ও সৈলাইত সেলা মায়ালা ও রসুল ইল্লাহ আম্মাবায়ান পিস বাংলার সম্মানিত বৃন্দু আপনাদের প্রতি রইল প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়াতের পথ অপদ্ধতি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা এই গুরুত্বপূর্ণ পর্বে আলোচনার বিষয় স্থির করেছি যে আপনি যাদেরকে দাওয়াত দেবেন সেই দাওয়াতের পদ্ধতির ক্ষেত্রে যে বিতর্ক এবং সুন্দর উপস্থাপনা এই দুটি পদ্ধতির কি গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রসঙ্গে আমরা সবিষ্যৎ আলোচনার জন্য যথারীতি আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জানাব ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে আমরা পরিচিত হয়েছি আসন মূল বিষয়ে প্রবেশ করা যাক যেটি ছিল যে দাওয়াতের পথ পদ্ধতি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেননা আমাদের প্রিয়নবিহম্মদাহ আলহিউসাল্লাম নবদ প্রাপ্তির পূর্বে জাহেলি যুগের জঞ্জা বিক্ষুব্ধ সমাজকে শান্তির পথে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু সফল হন নাই কেন হন নাই তার কারণ ব্যক্ত করেছেন স্বয়ং আল্লাহ সুহান আল্লাহ এরসাদ করেন মা এখন দাদাদ্রি মাল্কিতে আবু আলাল ইমান সে সময় নবীর কাছে ছিল না ইমান ছিল না গাইডলে তাই তিনি সফল হতে পারেন নাই কাজী একথা নির্দিতে আমরা বলতে পারি যে আল্লাহর দেওয়া পথ অপদ্ধতি পেরিত এবং প্রিয়নবী মোহাম্মদ সল্লা আলাইসাল্লাম প্রদর্শিত পথ ছাড়া বিকল্প কোনো পন্থায় দাওয়াত দিলে সফলতা কোনোভাবেই সম্ভব হবে না অতএব আসুন আমরা যে দাওয়াতের পদ্ধতি নিয়ে গত পর্বে আলোচনা করছিলাম এ পর্বে তার সম্পূর্ক অংশ আলোচনা করে আমরা সম্মুখে অগ্রসর হব ইনশা আল্লাহ প্রথমেই আমি জনা শাহ সাহেবের কাছে জানতে চাইব যে এই যে প্রথম উপদেশের মাধ্যমে দাবদ দেওয়া যে পদ্ধতি এই পদ্ধতির উপরে আপনার কিছু তথ্য উপস্থাপন করলে আমরা এবং সুদীগ দর্শনগুলো উপকৃত হবে ধন্যবাদ ইন্না আলহামদাল্লাহ ওয়াসাল্লা তুলা মাল আরস উল্লিল্লা ইয়াবাদ আল্লাহ ফাই আন আ তাল ওর আন কিছু কিছু ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন ওর আন যদিও কোনো ঘটনা বর্ণনার কিতাব নয় কিস্সার কিতাব নয় কিন্তু রব্দুল আল আহসাদুল কাসাস বলে সত্য কিছু কিসাকে তুলে ধরেছেন এবং আমি আলি হিমুসালাতাম ছাড়াও সাধারণ কিছু মানুষদের বক্তব্য তুলে ধরেছেন যারা জাতিকে সত্যের দিকে ভালোর দিকে আহ্বান করেছেন এই বিষয়গুলোকে যদি আমরা কোরআন আল কাইম থেকে বিশ্লেষণ করতে দেখি যেমন ডক্টর মুস্তেবাই বলছিলেন ইব্রাহিম আলী হিসালাম তিনি তার জাতিকে দাওয়াত দিতে গিয়ে কেমনভাবে উত্তম উপদেশ প্রদান করেছিলেন মাওয়ায়জা আল হাসানা মাওয়াজা আল হাসানা কিভাবে বলেছিলেন শুধু তাই না সাইদিনা মুসা আলি সালাম কিভাবে দিয়েছিলেন রব্বুল আলম কোরআন কারিমে তা তুলে ধরেছেন এছাড়াও আল্লাহ সুফানা হুয়া তালা সত্যের প্রতিষ্ঠা এবং সত্যকে যাতে মানুষ আঁকড়ে ধরে থাকতে পারে এবং ম থেকে নিয়ে একেবারে আজন্ম সত্যবাদী হয়ে গড়ে ওঠে ঠিক এই বিষয়গুলোকে সুস্পষ্ট রাখার জন্য লোকমান আলী ইসালাম তিনি তার বাচ্চাকে ওয়াজ করছিলেন শব্দ শব্দটাই ওয়াজ শব্দ দিয়ে আমাদের সাথে পরিচয় লোকমান আলাইহিস সালাম যেহেতু কোরআনুল কারীম থেকে প্রথম আমরা শুরু করছি তে কোরআনুল কারীম বলছে ওয়া ইযা ক্বালা লুকমানু যখন বলেছিল লোকমান লি ইবনিহি তার পুত্রকে ওয়া হুয়া তিনি তার পুত্রকে ওয়াজ করছিলেন এখন যদি আমরা মওইজা আল হাসানাহ উত্তম ওয়াজ এর উদাহরণ পেতে চাইতেন সেইজন লোকমান আলাইহিস সালাম ইয়া বলে কত সুন্দর করে কথা তার মানে

লোকমান আলী ইসালাম তার পুত্রকে ওয়াজ করতে গিয়ে বলছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরু সন্তান লোকমান আলী ইসলামের ওয়াজকে যদি আমরা সামনে তুলে ধরি তাহলে মা ওয়েজা আল হাসানার উদাহরণ আমাদের সামনে ধন্যবাদ জনাব শেখ শাহরিউল্লা সাহেবকে শুধুও দর্শক আমরা কিন্তু বুঝতে পারলাম যে সত্যের পথে আহ্বান করতে গেলে সেখানে আপনাকে অবশ্যই উত্তম উপদেশ

সুন্দর ভাষায় কথা বলার এই জন্য একবার আব্দুল মালিক এত প্রতাপশালী একজন শাসক তার দরবারে যে এক আলিম যে খুব রুক্ষ ভাষায় কথাবার্তা বলছে আপনি এই করছেন আপনি এই করছেন করছেন এটা না সেটা করছেন না খুব বলতেছে বাদশাহ ডেকে বললেন শুনুন আপনি তো একজন আলেম মানুষ আপনি কি মুসা আলাইসাল্লামের সিদ্ধা উত্তম আর আমি একজন অলিদ আমি কি ফের সিদ্ধ খারাপ হয়ে গেছি

কিন্তু মুসা আলি ইসালাম ফেরাউনের দরবারে গিয়ে ওয়াজ মাউ আজা আল হাসানা করার জন্য দোয়া করতেছে এই দোয়াটা কিন্তু আমরা সবাই পড়ি কিন্তু এই দোয়ার তত্ত্বটা হলো মাউ আজা আল হাসানার ফাউন্ডেশন কি রব্বিশ আলী সদরি ও আল্লাহ আমার বুকটাকে এই তুমি খুলে এই বারো ইঞ্চি দশ বারো ইঞ্চির ছোট্ট বক্ষটাকে বিশাল আকাশের চেয়ে বড় করে দাও শুধু তাই না ওইয়া সিরলি আমরি কঠিন বিষয়গুলাকে সহজভাবে ধরনের তৌফিক দাও তারপরে ওয়া হ্যালো অখ্যাদাতা মিল্লিস আনিয়েফ কব কাওলি আবার মুখের জড়তাটাকে কাটাইয়া দাও এমন কথা বলার তৌফিক দা যেটা হৃদয় পর্যন্ত আঘাত করে যেন আপনারই কথা এবং ডক্টর মন্ত্রী সাহেবের কথার মধ্য দিয়ে সুদী কথা আমাদের সামনে এটা স্পষ্ট হয়ে উঠলো যে আমাদেরকে বিনম্রভাবে কিভাবে সত্যকে উপস্থাপন করতে হবে সাথে সাথে আমাদেরকে এটাও খেয়াল করতে হবে যে আল্লাহ ভয়ানাহু তা পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত যদি আপনি না হন

আল্লাহ পাক বলেছেন আম আলা কুলুবিন আকফালহা তাদের অন্তরে কি তালা মেরে দেওয়া হয়েছে ওরা কোরআন বোঝে না তাহলে কোরান বুঝতে হলে আগে তালা খোলা জরুরি मेहमान এসে যদি দরদরপর লাத்தி শুরু করে তো বাড়িওয়ালা তো তালা একটা ছিল আর তিনটা লাগাবে ডাকাতের সিন্নি তো করবে জানবি বাড়িতে দরজায় লাথি দেওয়ার উসলুব তো ডাকাতের এটা তো मेहमानের উসলুব নয় মেহমান যদি আস্তে আস্তে কোরাঘাত করে তাহলে অবশ্যই বাড়িওয়ালা দরজা খুলবে দু পাঁচ মিনিট দেরি হতে পারে হয়তো তো মানুষের দেলের ভিতরে ঢুকতে হলে দাওয়াত দেলের মধ্যে পৌঁছাতে হলে সেই মনের তালাটা খোলা জরুরি আর মনের তালাটা খোলার জন্য কিছু টাইম দেওয়া জরুরি আমি যে তাকে দাওয়াত দিচ্ছি দাওয়াতটা সে বুঝবে বুঝার জন্য তাকে একটু টাইম দেওয়া জরুরি এই জন্য আমরা বলতে পারি যে একজন দায়ী হলেন একজন ডাক্তার তো আমি এখানে আর একটা কথা বলতে পারি যে ডাক্তারের হাতেও চাকু থাকে ডাকাতের হাতেও চাকু থাকে ডাকাতো পেট ফারে ডাক্তারও পেট ফারে ডাক্তার পেট ফেলে টাকা পায় ডাকাতো পেট ফেলে টাকা নেয় কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য হল যে ডাক্তার সুস্থ করার জন্য পেট আর কিন্তু ডাকাত মানুষকে হত্যা করার জন্য দুইজনের উদ্দেশ্য দুইটা সম্পূর্ণ ভিন্ন অতএব আমরা যারা দায়ী হব যারা দাওয়াতি কাজ করব তাদের ডাক্তারের ভূমিকায় যখন আমরা আসবো এবার মানুষও তাই করছে জনগণও তাই করছে ডাক্তারের চাকুর নিচে নিজের জীবনকে সোপে দিচ্ছে আর ডাকাতের চাকু থেকে বাঁচার জন্য শেষ রক্ত থাকতে চেষ্টা করছে অতএব আমরা যদি ডাক্তারের ভূমিকায় আসি অথবা মেহমানের ভূমিকায় আসি মেহমানের ভূমিকায় আসলে তালা তাড়াতাড়ি খুলবে আর যদি ডাক্তারের ভূমিকা আসি তাহলে যারা যাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি তারা তাদের রোগ শোগ অসুবিধা সুবিধা তারাই আমাদের কাছে নিয়ে আসবে আপনার কথার সাথে এটা যুক্ত করে বলতে চাই কবি সত্য কথা দাওয়াতটা এক প্রকার চিকিৎসা এই জন্য যিনি দাওয়াত দেবেন তিনি কিন্তু এক্সপার্ট ডাক্তার হওয়া চাই হাতুরে ডাক্তার হলে চিকিৎসায় ভালো হবে না এক্সপার্ট বিশেষজ্ঞ ডাক্তার হতে হবে দায়ীকে আর তখনই দাওয়াতটা চিকিৎসা হিসেবে মানুষের কাজেই আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে একজন মানে দায়ী নিজেকে কিভাবে উপস্থাপন করবেন এটাই হচ্ছে আপনার দাওয়াতের পদ্ধতিটা জানা প্রয়োজন শুধু সব এলো সময় এলো আমাদের ছোট্ট একটা বিরতির এখন আমরা যাচ্ছি বিরতিতে ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেফ সাইফ উদ্দিন বেলাল তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুবুল মারাম মিন আদিল্লাতি হকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় বুলুগুল মারাম কাল সন্ধ্যা ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক ও প্রবলেম হ্যাভেন ও হেলশন Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik, Dekhun, nati tangini. কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত শুধুও দর্শক বৃন্দ বিরতির পর আবার আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করতেছিলাম দাওয়াতের পদ্ধতি নিয়ে أكشن عمري أمرى جاي دكتور الله سبحانه وتعالى إدفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. إدفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. إدفع بالتي هي أحسن. ما نشرشناه تمقابله كرو شندور فده. تيت فرتيتنة. ও ইট মেরেছে আমি পাথর মারবো এইটা দিয়ে সবসময় সমাধান করা যায় না অমর রাজিয়া তালানহু ঢুকলেন জায়দ বিন ঘরে যেখানে আল্লাহ নবী তার সাহাবিদের নিয়ে তালিম দিচ্ছেন তালিম দিচ্ছেন ওমরকে দেখে তো সবাই অস্থির আল্লাহ নবী তার চাদরটা টেনে ধরে বললেন অমর আর কতকাল আল্লাহ নবী কিন্তু হস হামজাকে বলেন নাই তুমি তোমার তেল রেডি করো অমর ঢোকার সাথে সাথে ঘাটটা ফেলে দেবে ধীর স্থির ভাবে পরিস্থিতি অবজারভেশন করছেন একজন লিডার হিসাবে প্রথম হলো যে না যুদ্ধ আগে নয় দুই পালোয়ানে এখন যে হামজা গেটে চলে যায় যে তলোয়ারবাজি শুরু করে দেয় লক্ষ্য অর্জিত হবে না ঢোকার সাথে সাথে তিনি চাদর টেন ধরে বলে ওমর আর কতকাল তুমি কুফরের মধ্যে থাকবে ইসলামের আলোকে তার আলোকিত হবে না উনি বললেন আসাদু আল্লাহ ইহু ও আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দুল রসুল প্রত্যক্ষ মারামারি আমার রক্তক্ষয়ী সংঘর্ষ যেখানে শুরু হয়ে যেতে পারত সেখানে সামান্য নরম আবেদন অবশ্য নিয়ে এসেছিলেন এরকম অনেক সময় যুদ্ধের দাম বেঁধে ওঠে যেরকম সুলেবা আমরা দেখতে পাই সন্ধিটা যত রকমের শর্ত আসতেছে সবই দেখা যাচ্ছে প্রকাশ্য ভাবে বিরুদ্ধে চলে যাচ্ছে দৃশ্যত এবার তোমরা ওমরা করতে পারবে না চলে যেতে হবে আগামী বছর আসবে কিন্তু তলো আর খাপের ভিতরে নিয়ে আসতে হবে আমাদের কেউ হ্যাঁ তিন দিনে বেশি থাকতে পারবে না তো আমাদের কেউ মুসলমান তাকে ফেরত দিতে হবে আর তোমাদেরকে কাপড় হলে আমরা ফেরত দেব না ইত্যাদি সব সাহাবের একজন রাগে রোষে ক্ষোভে দুঃখে যন্ত্রণায় মরতেছেন আর কেউ মাথার চুল কাটতেছে না এখানে দুইটা একমত বলবো একদিকে

এখন আপনি বললে কোন কিছু হবে না কেন তারা যে মুডে আছে আপনি স্বয়ং যে সবার সামনে যে মাথার চুল কাটা নিজে শুরু করবেন আল্লাহ স্ত্রীর পরামর্শে তিনি যে প্রকাশে এখন আর সাহাবিরা কি করবে সবাই দেখলে আল্লাহ নবী চুল কেটে ফেলেছে সবাই চুল কাটা শুরু করে দিলেন হালাল হয়ে গেলেন সবাই এই যে সময় মতো সিদ্ধান্ত নেওয়া নিজেরও হবে অনেক সময় মাথা না আসতে পারে

এটার অর্থ কেউ এভাবে নেবেন না যে সাহাবার ছিলেন তা নয় বরং তারা যে আল্লাহর প্রেমে রসুল যখন ডাক দিয়েছেন যাওয়ার জন্য সেই যে প্রেমের উচ্ছ্বাস সেই আবেগ সেটায় বাধাপ্রাপ্ত হয়ে তারা ভিতরে ভিতরে জ্বলছিলেন এত তাড়াতাড়ি না আর একটু চেষ্টা করে দেখি তাই আল্লাহ রব্লা আলমী কিন্তু এভাবেই চেয়েছিলেন এবার আমরা যাব জনাব শেখ অলিউল্লা সাহেবের কাছে এই যে কঠিন উপস্থিত সিদ্ধান্ত নেওয়া এবং যে অধম যে কাজটা করেছে কোনো সময় আপনাকে কটাক্ষ করে ফেলেছে অনাকে কিন্তু বিতর্ক আপনার উপরে আসছে তার জবাব যে আপনাকে উত্তম পন্থায় দিতে হবে এর হেকমত যেটা ছিল যে এতে হতে পারে আমাদের কি হয়ে যাবে প্রকাঢ় বন্ধুত্ব হয়ে যাবে আর এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় প্রসঙ্গটা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিলে বললাম নিজে কর আনালকারিমে বলেছেন যে আবিল্লাতে হে আহসান তুমি তোমার উপর পতিত দুঃখ কষ্ট বেদনা ষড়যন্ত্র বিতর্কের উত্তর দাও আল্লাতিহি আহসান যা অতি উত্তম অর্থাৎ তোমাকে সে যা করেছে তুমি তা করো না বরং তার চেয়ে উত্তমটা করো কেউ ঢিল দিলে তুমি তাকে ধন্যবাদ জানাও মুবারকবাদ জানাও রসুল সাল্লাহ তাহসান তা করে দেখিয়ে গেছেন আর রব্বুল বলছেন এমনটা যে ব্যক্তি করতে পারে প্রত্যেকটা প্রতিরোধ উত্তম বাস্তবতা দিয়ে গড়ে তুলে অন্যায়ের বিরুদ্ধে রব্যান বলছেন এটা সবার পক্ষে সম্ভব না তাদের পক্ষে যারা সবর করে তাদের জন্য দৈন্তস্য বড় সবর বা ধৈর্য শব্দটা বললেই আমরা বুঝি সবর মানে হলো আপনি আমাকে একটু থাপ্পড় দিল বা কিল দিল আমি বললাম ভাই তুমি কি ভেতা পেয়েছো তাহলে আর একটা দাও আমি কিচ্ছু করব না মনে করি এটা

অনেক বেশি সফলতায় ধন্যবাদ সুতরাং উত্তম প্রতিরোধ করার জন্য ব্যক্তিকে ধৈর্যশীল হতে হবে সাহাবের ধন্যবাদ জানাব শাহ আলিউল্লাহ সাহেবকে চমৎকার বক্তব্যের জন্য আচ্ছা আমরা এখানে যে বিষয়টা নিয়েছিলাম সেটা হলো যে ও যার ইরহম হিয়া আহসান এখানে ইদফা বিল্লেত হিয়া আহসান প্রতিরোধ এসে গেছে কিন্তু মোজাদালা সম্পর্কে বিতর্ক সম্পর্কে তার ক্ষেত্র ও প্রেক্ষিত সম্পর্কে একটু বিস্তারিত বলার জন্য আমি জানাব

কোরআনে কারিম কিভাবে বিতর্ক করে ইয়া হালাল কিতাব লিমা তু হাজ ইব্রাহিম ইব্রাহিমের উপরে তোমরা ঝগড়া করো কেন ওমা উনজিলাতে তোরাতুল ইঞ্জিল ইল্লাম বাদি তোরাত ইঞ্জিল তো ইব্রাহিমের পরে নাজল হয়েছে ইব্রাহিম ওমা কানা ইব্রাহিম ইহুদিয়া ইব্রাহিম কি হুদিন আসারে কইতে গেলে ইব্রাহিমকে তার পরে আসতে হবে ইব্রাহিম তোমাদের আগে এসেছে সাংঘাতিক হয়ে তর্ক যুক্তিতে হারিয়ে দেওয়া হলো সানাউল অমৃতেশ্বরী সাহেবের সাথে ভাস হচ্ছে কাদিয়ানীর গোলাম আহমদ কাদিয়ানির তো বলতেছে যে আমার নাম তো আহমদ তাহলে তো আমি আমি তো সেই নবী নবী আহমদ আহমদ সানাউল্লাহ আখেরাম সাহেব বললেন যে তুমি তো আহমদ না তুমি তো গোলাম আহমদ আহমদের গোলাম যে গোলাম আহমদের গোলাম দিলে তো আহমদই থাকে হয় তাহলে আমি সানাউল্লাহ সানা বাদ দাও কি থাকবে যে আল্লাহ থাকবে আমি আল্লাহ বলতেছি তোমার আমি না ওর দেই নেই কাহিনীটা উল্লেখ করছে সিরাত সানাইয়ের মধ্যে কাহিনীটা আমি পড়েছি তো মোচাহত আবার আহমদ দিদাতের সাথে আমরা যে ভাস গুলা দেখেছি অনেক পাণ্ডিত্যপূর্ণ ঐতিহাসিক বিতর আগে পরে সেগুলাও তর্কের একটা অধ্যায় মোচা কিছু ব্যাপার আছে মোকা হবে না সে না মুফা হাসা হবে না সে বিতর্কের সাবজেক্ট রোশ একটা বইও লিখেছেন এ ব্যাপারে তর্কের শাস্ত্রের উপরে অ্যারিস্টোট প্লেটো তারাও তার্কিক ছিলেন তর্কবিদ্যা ছিলেন তো এই যে তর্কশাস্ত্র এটা অবশ্য আল্লাহর দেওয়ায় অনেকটা উপস্থিত ক্ষেত্রে এসে যেতে পারে এটা কোরআনে দেখা যায় তর্কের কথা আছে লিমাতো হাত জুন আছে মোজাদ কথা আছে নবী সাল্লাহ আলহ সাল্লাম বিতর্ক করেছেন কিন্তু নবী সাল্লাহ বিতর্ক গুলা ছিল এই যতটা না মৌখিক বিতর্ক তার সে ছিল আন্তরিকতা সমৃদ্ধ কেন সরাসরি ওহেদা যেভাবে আসে

আর একটা জিনিস খেয়াল রাখতে হবে জাহেলের সাথে কোন সময় আমরা বিতর্কে লিপ্ত হবে না ওইজা খাতা মহমুল জাহেলু না কালো যেমন ডক্টর সাহেব বলছেন যে জ্ঞানী লোক থাকলে সেখানে আমরা তর্ক বিতর্ক করতে পারবো আর যেখানে দলিল দিয়ে কথা বললেই হয়ে যাচ্ছে সেখানে আমার মোজা দালারও দরকার নেই সম্মানিত সুদী ও দর্শক আমরা কিন্তু এত প্রারবন্ত আলোচনা করতেছিলাম আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দ আমাদেরকে সেই পথই দেখিয়েছেন কি জমতকার উপস্থাপনা করেছেন যার মাধ্যমে আমরা উত্তম উপদেশ বলতে কি বোঝায় এবং কিভাবে আমরা ভিতরকুলি মোকাবেলা করতে পারি আর যে বিতর্ক বুঝে না রকম অজ্ঞ থেকে এরকম আপনার এই রকম জাহিল থেকে নিজেকে বিপদে নে রাখতে পারি সালামত রাখতে পারি সে পথ পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পেলাম সুধী দর্শকবৃন্দ বিদায় নিচ্ছি সুবহানাকাল্লাহ ও বিহামদিহ শাদওয়াল্লাহ ইলাহা ইল্লা انت استغفرك واتوب اليك وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه, وصحبه وبارك وسلم والسلام عليكم ورحمه الله وبركاته মহাবিশ্বের মহা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন অ্যাজ দা মোস্ট মডার্ন বুক এবার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুফ হান আলা কোরআনকে রাখবেনই কোরান শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন রহমান সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা আপনার কোথায় তো এই উল্লেখ আছে আট নম্বর খন্ড কিতাবুল আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কি নবীজি বললেন তোমার মা লোকটি বললো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর মায়ের দিকে এবং ভাগের ভাগ অর্থাৎ যায় বাবার দিকে সংক্ষেপে গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনা পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানিতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ছয় হাতিস নম্বর তিন হাজার একশো ছয় নবীজ সাল্লা বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে